বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমরা ক্লাস টুয়েলভের লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে আলোচনা করছিলাম। তো আজকে দেখো, আমি তোমাদের দীর্ঘ সাতের অঙ্ক থেকে করাচ্ছি। দীর্ঘ সাতের অঙ্ক এখানে কি দেওয়া আছে দেখো, জেড সমান এক্স প্লাস ওয়াই কে অবম করো যখন বাধাগোষ্ঠী হয় ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই লেসার ইকাল টু ফর্টি ফাইভ, এক্স প্লাস ওয়াই গ্রেটার ইকাল টু টু, এক্স লেসার ইকাল টু ফোর, এক্স গ্রেটার ইকাল টু জিরো, ওয়াই গ্রেটার ইকাল টু জিরো। আমাদেরকে কি করতে হবে না, এই অঙ্কটাকে আমাদেরকে লেখচিত্রের সাহায্যে সমাধান নির্ণয় করতে হবে। আর আমাদেরকে এই যে জেড সমান এক্স প্লাস ওয়াই কে অবম করো, অর্থাৎ আমাদের এখানে জেড এর অবম মানটা বের করতে হবে। তো শুরুতে আমরা কি করি না, আমাদের যে বাধাগোষ্ঠীর যে এই অসমীকরণগুলো থাকে সেগুলোকে আমরা সমীকরণে আকারে লিখি। তাহলে এখানে আমরা কি লিখেছি দেখো, অসমীকরণগুলির অনুরূপ সমীকরণগুলি হলো, তাহলে এটার ক্ষেত্রে অনুরূপ সমীকরণ আমাদের কত হবে, ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই ইজ ইকুয়াল টু হবে আমাদের ফর্টি ফাইভ। তারপরটা হবে আমাদের দেখো এক্স প্লাস ওয়াই সমান টু। তাহলে দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান টু। তারপরে দেখো রয়েছে এক্স লেসার ইকাল টু ফোর, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি এক্স সমান হবে ফোর। আর এক্স গ্রেটার ইকাল টু জিরো, ওয়াই গ্রেটার ইকাল টু জিরো, মানে এখান থেকে আমরা পাবো এক্স সমান জিরো আর ওয়াই সমান জিরো। তো ওটা আমরা আর লিখছি না। তো এখানে দেখো শুরুতে আমাদের কত এসেছে, এটা ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই সমান ফর্টি ফাইভ। আমরা এই দুটো সমীকরণকে আমরা কি করবো, সরলরেখার যেটা ছেদিতাংশ আকার ওই ফর্মে লিখবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো ফাইভ এক্স বাই ফর্টি ফাইভ প্লাস নাইন ওয়াই বাই ফর্টি ফাইভ, এটা সমান হচ্ছে ওয়ান। তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স বাই নাইন প্লাস ওয়াই বাই ফাইভ, এটা সমান ওয়ান। আর এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো, এক্স বাই টু প্লাস ওয়াই বাই টু সমান ওয়ান। আমরা এটা কি করেছি, উভয় পক্ষকে দুই দিয়ে ভাগ করেছি। তাহলে এটা দেখো আমাদের এক্স অক্ষকে নয় কমা জিরো বিন্দু আর ওয়াই অক্ষকে জিরো কমা ফাইভ বিন্দুতে ছেদ করবে। একই রকমভাবে এটা এক্স অক্ষকে টু কমা জিরো আর ওয়াই অক্ষকে জিরো কমা টু বিন্দুতে ছেদ করবে। আর এক্স সমান ফোর মানে হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরালে একটা সরলরেখা হবে। তাহলে দেখো আমরা এটা লিখেছি যে যা এক্স অক্ষকে নয় কমা জিরো বিন্দু ও ওয়াই অক্ষকে জিরো কমা ফাইভ বিন্দুতে ছেদ করে। আর এটার ক্ষেত্রে হবে আমাদের এক্স অক্ষকে দুই কমা জিরো আর ওয়াই অক্ষকে জিরো কমা টু বিন্দুতে ছেদ করবে। তো আমরা কি করবো, শুরুতেই এই যে সরলরেখাগুলো রয়েছে এই সরলরেখাগুলো আমরা এবার গ্রাফে আঁকবো। তো এটা দেখো আমাদের এক্স অ্যাক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তো শুরুতেই আমরা কোন পয়েন্ট নেব দেখো, এটা এক্স অক্ষকে কত বিন্দুতে ছেদ করেছে, নাইন কমা জিরো বিন্দুতে। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, তাহলে নাইন কমা জিরো মানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এরকম একটা জায়গাতে হবে আমাদের নাইন কমা জিরো বিন্দু। তারপরে কি বলেছে, ওয়াই অক্ষকে জিরো কমা ফাইভ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এক দুই তিন চার পাঁচ, এই পয়েন্টটা হচ্ছে আমাদের জিরো কমা ফাইভ। তাহলে এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা এ আর এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা বি। তাহলে এখন আমরা কি করব, এ বিন্দু আর বি বিন্দুকে যোগ করব। তাহলে এ আর বি এই দুটো বিন্দুকে আমরা যোগ করে দিই। তাহলে এই যেটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের সরলরেখাটা। তাহলে এই সরলরেখাটা আমাদের কত সরলরেখা, না এই যে এটা ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই সমান ফর্টি ফাইভ। তারপরটা দেখো কি বলেছে, এক্স প্লাস ওয়াই সমান টু সরলরেখাটা আঁকবো। তো এক্স অক্ষকে টু কমা জিরো আর ওয়াই অক্ষকে জিরো কমা টু বিন্দুতে। তাহলে এটা এক দুই, এই বিন্দুটা হচ্ছে আমাদের টু কমা জিরো, আমি নাম দিলাম এটার সি। আর তারপরটা হচ্ছে জিরো কমা টু, মানে এই বিন্দুটার আমরা নাম দিচ্ছি এটা ডি, এটা হচ্ছে আমাদের জিরো কমা টু। তাহলে এখন আমরা কি করব, এই দুটো বিন্দুকে যোগ করব। তাহলে এই দুটো বিন্দু আমরা যোগ করে দিই, তাহলে এই দুটো বিন্দু যোগ করে দিলাম। তাহলে এই সরলরেখাটা হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই সমান টু সরলরেখা। আর আমাদের কি বাকি রয়েছে, এক্স সমান ফোর। তাহলে এক্স সমান ফোর মানে কি, ওয়াই অক্ষের সমান্তরালে সরলরেখা হবে। তাহলে এক দুই তিন চার, তাহলে এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বিন্দুটা হচ্ছে আমাদের ফোর কমা জিরো বিন্দু। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স সমান ফোর সরলরেখা, আমরা ওয়াই অক্ষের সমান্তরালে একটা সরলরেখা টানবো। তাহলে এই যে সরলরেখাটা আমরা পেলাম এটা হচ্ছে আমাদের এক্স সমান ফোর সরলরেখাটা। তাহলে এই বিন্দুটাতে ছেদ করেছে কততে, চার কমা জিরো বিন্দু, বিন্দুটার স্থানাঙ্ক আমরা এর নাম দিলাম ই। এবার দেখো আমাদের এখানে তীর চিহ্ন দেখব আমাদের অঞ্চল পাওয়ার জন্য। তো শুরুতে আমাদের অসমীকরণ কত আছে দেখো, ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই সমান নাইন ওয়াই লেসার ইকাল টু ফর্টি ফাইভ। তাহলে দেখো এখানে আমরা জিরো জিরো বিন্দুতে চেক করব। তাহলে এখানে আছে আমাদের ফাইভ এক্স প্লাস নাইন ওয়াই লেসার ইকাল টু ফর্টি ফাইভ।
তাহলে আমরা 0 0 তে চেক করছি, তাহলে 5 ইনটু 0 প্লাস 9 ইনটু 0 লেসার ইকুয়াল টু 45, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি 0 লেসার ইকুয়াল টু 45। তো 0 লেসার ইকুয়াল টু 45 তার মানে 0টা হচ্ছে 45 এর থেকে ছোট, তার মানে এই ঘটনাটা কি, এই ঘটনাটা হচ্ছে আমাদের সত্য ঘটনা। এবার সত্য ঘটনার ক্ষেত্রে আমাদের তীর চিহ্ন কি হয়, মূল বিন্দুর দিকে অবস্থান করে। তাহলে আমাদের সরলরেখা হচ্ছে, এই সরলরেখাটা হচ্ছে 5x প্লাস 9y সমান 45, আমাদের তীর চিহ্ন কোন দিক হবে, মূল বিন্দুর দিকে অবস্থান করবে। তাহলে তীর চিহ্নটা হবে আমাদের এরকম বরাবর। তাহলে আমি একদম এই প্রান্তে একটা তীর চিহ্ন দেবো আর একদম শেষ প্রান্তে একটা তীর চিহ্ন দেবো। এবার আসি পরের অসমীকরণটা, কত রয়েছে x প্লাস y গ্রেটার ইকাল টু 2। তাহলে অসমীকরণ হচ্ছে আমাদের x প্লাস y গ্রেটার ইকাল টু 2, তাহলে আমরা চেক করবো কততে, 0 0 পয়েন্টে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0 প্লাস 0 গ্রেটার ইকাল টু 2, তাহলে দ্যাট ইজ 0 গ্রেটার ইকাল টু 2। তাহলে এই ঘটনাটা হচ্ছে আমাদের মিথ্যা ঘটনা, কারণ 0টা কখনোই 2 এর থেকে বড় হতে পারে না। তাহলে তীর চিহ্ন কি হবে, আমাদের মূল বিন্দুর বাইরের দিকে অবস্থান করবে। তাহলে এই সরলরেখাটা হচ্ছে আমাদের x প্লাস y গ্রেটার ইকাল টু 2 সরল, x প্লাস y সমান 2 সরলরেখাটা। এবার তীর চিহ্ন হচ্ছে আমাদের মূল বিন্দুর বাইরের দিকে, অর্থাৎ এই বরাবর আমাদের তীর চিহ্ন হবে। আর বাকি পড়ে রয়েছে আমাদের x লেসার ইকাল টু 4। এবার x সমান 4 মানে হচ্ছে এই সরলরেখাটা, তাহলে এই জায়গাটাতে হচ্ছে আমাদের 4 বিন্দুটা অবস্থান করছে, x সমান 4 বা বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে 4,0। তো লেসার ইকাল টু 4 মানে সেটা কোন দিকে অবস্থান করবে, 4 এর সমান অথবা ছোট, তার মানে তার তার মান কোন দিক বরাবর হবে, নিশ্চয়ই এই দিক বরাবর হবে। কারণ কারণ 4 এর ছোট মান আমরা কি কি নিতে পারি, 3 2 1 0 এই বিন্দুগুলো নিতে পারি। তাহলে তীর চিহ্ন হবে আমাদের কোন দিক বরাবর, এই দিক বরাবর। তাহলে তীর চিহ্নটা হচ্ছে আমাদের এরকম বরাবর। তাহলে এখানে একটা তীর চিহ্ন দিলাম আর এখানে আমরা শেষে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম। এবার আসে আমাদের কোনটাতে, x গ্রেটার ইকাল টু 0 y গ্রেটার ইকাল টু 0। x সমান 0 মানে সেটা হচ্ছে y অক্ষকে বোঝায় x সমান 0 মানে। এবার যেহেতু x গ্রেটার ইকাল টু 0 বলেছে, তার মানে আমাদের কি হবে, y অক্ষকে টাচ করে এই দিক বরাবরকে বোঝাবে। একই রকম ভাবে y গ্রেটার ইকাল টু 0, তার মানে সমীকরণটা হচ্ছে y সমান 0, যেটা x অক্ষকে বোঝায়। এবার x অক্ষকে y গ্রেটার ইকাল টু 0 মানে সেটা আমাদের কি মান, পজিটিভ মান, তার মানে কোন দিক বরাবর হবে, এই দিক বরাবর তীর চিহ্ন হবে। এবার আসছি আমরা আমাদের অঞ্চল কোনখানটাতে হচ্ছে। তাহলে দেখো এই সরলরেখাটার ক্ষেত্রে তীর চিহ্নটা হচ্ছে এইটা, তার মানে এই সরলরেখাটার জন্য তীর চিহ্ন হচ্ছে এই অভিমুখে। তারপরে আসি এই সরলরেখাটা, এই সরলরেখাটার তীর চিহ্ন দেখো এই বরাবর, তার মানে এটার তীর চিহ্ন হচ্ছে এই অভিমুখে, হয়ে গেল। এটা হচ্ছে x সমান 4 সরলরেখা, তার চিহ্ন দেখো এই বরাবর, তার মানে এটা হচ্ছে এই বরাবর। এবার y গ্রেটার ইকাল টু x গ্রেটার ইকাল টু 0, তার তীর চিহ্ন হচ্ছে এই দিক বরাবর, তার মানে এটার জন্য এই পোরশনটা। আর x এটা হচ্ছে আমাদের x গ্রেটার ইকাল টু 0 এর জন্য, আর y গ্রেটার ইকাল টু 0 এর জন্য হচ্ছে এই অক্ষটা, তার মানে এই বরাবর। তাহলে আমরা এখানে রিজিয়ন কোনটা পাচ্ছি, এই যে অঞ্চলটা, এটা হচ্ছে আমাদের ফিজিবল রিজিয়ন বা কার্যকর সমাধান অঞ্চল, হচ্ছে এই যে বাউন্ডারি পোরশন যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে আমাদের রিজিয়নটা। তাহলে দেখো আমরা রিজিয়ন এখানে কোন কোন বিন্দুর জন্য পেলাম, এই যে পুরো রিজিয়ন এটা কিন্তু হচ্ছে একটা আমাদের বাউন্ডেড রিজিয়ন। তাহলে এই বিন্দুটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের বি বিন্দু, স্থানাঙ্ক হচ্ছে 0,5। তারপর এটা হচ্ছে ডি বিন্দু 0,2। তারপর এটা হচ্ছে সি বিন্দু 2,0। ই বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি আমরা 4,0। তাহলে আমরা জানি না হচ্ছে শুধুমাত্র আমাদের এই পয়েন্টটা, আমরা এই পয়েন্টটার নাম দিচ্ছি পি। তো এই এই বিন্দুটার স্থানাঙ্ক মানে পি বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমরা কি করে বের করব দেখো। এবার আমাদের দেখতে হবে যে পি বিন্দুটা হচ্ছে কোন কোন মানে সরলরেখার ছেদ বিন্দু হয়েছে। তাহলে এই যে এই সরলরেখাটা, এই সরলরেখাটা ছিল আমাদের 5x প্লাস 9y সমান 45, আর এটা হচ্ছে আমাদের x সমান 4। তাহলে x সমান 4 আর 5x প্লাস 9y সমান 45, এই দুটো মানে সরলরেখাংশের ছেদ মানে ছেদ করেছে হচ্ছে পি বিন্দুতে। তাহলে ওই দুটো সরলরেখাকে আমরা যদি সমাধান করি, তাহলে আমরা কার মান পাবো, পি এর মান পাবো, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কোথা পাবো, কোথা থেকে পাচ্ছি না, x সমান 4 আর 5x প্লাস 9y সমান 45, এই দুটো সমাধান করে। তো আমরা কি করবো এখানে, সমাধান না, x এর জায়গায় এখানে 4 বিন্দু বসিয়ে দিই। তাহলে ইমপ্লাইজ দ্যাট 5 ইন্টু 4 প্লাস 9y এটা সমান হচ্ছে 45। তাহলে ইমপ্লাইজ দ্যাট 9y সমান আমরা পাচ্ছি 45 মাইনাস 20। তাহলে অতএব y সমান আমরা পাবো
এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 25/9। তাহলে দেখো এক্স এর মান হচ্ছে 4, ওয়াই এর মান হচ্ছে 25/9। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পাচ্ছি? 4,25/9। তাহলে এখানে আমরা পাশে লিখে দিই পি বিন্দুর স্থানাঙ্কটা 4,25/9। তো এবার আমাদের দেখো এই যে এই বাউন্ডেড রিজিয়ন, এটা আমরা এই যে যে সমস্ত পয়েন্টগুলোর জন্য পেয়েছি সেগুলোই হচ্ছে আমাদের প্রান্তিক বিন্দু, বা সেগুলোকে আমরা বলি কর্নার পয়েন্ট। এবার আমাদেরকে এখানে দেখো শুরুতেই বলা আছে যে জেড সমান এক্স প্লাস ওয়াই কে অবম করো, অর্থাৎ আমাদেরকে কি বের করতে হবে? এখান থেকে জেড এর অবম মান নির্ণয় করতে হবে। তো অবম মানটা আমরা কোথা থেকে পাবো? না, এই যে সমস্ত বিন্দুগুলোর জন্য আমাদের এই রিজিয়নটা তৈরি হয়েছে সেই বিন্দুগুলোর মান, সেই বিন্দুগুলো আমরা কোথায় বসাবো? জেড সমান এক্স প্লাস ওয়াই এই অবজেক্টিভ ফাংশনে বসিয়ে আমরা দেখব যে জেড এর আমাদের অবম মান কত আসে। তাহলে দেখো এখানে আমি কি লিখলাম, যে অসমীকরণগুলি দ্বারা কার্যকর অংশ চিহ্নিত করা হলো এবং কার্যকর সমাধান অঞ্চল হলো আমাদের সিই পি বি ডি, যেগুলো আমি এখানে দেখো তোমাদের এগুলো নাম দিয়ে দেখিয়ে দিয়েছি। এই যে সিই পি বি ডি, এটাই হচ্ছে আমাদের কার্যকর সমাধান অঞ্চল। এবার যেহেতু আমরা জেড এর মান বের করবো, সেজন্য আমাদেরকে একটা টেবিল করতে হয় যেখানে একটাতে থাকে প্রান্তিক বিন্দু আর একটা থেকে জেড সমান এক্স প্লাস ওয়াই। তো প্রান্তিক বিন্দুগুলো এখান থেকে আমরা শুরু করি। দেখো প্রথমে সি, সি এর মান হচ্ছে 2,0। তাহলে এখানে আমরা কি লিখছি? প্রথমে লিখছি সি, যার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 2,0। তারপরে হচ্ছে ই বিন্দু, ই বিন্দুর স্থানাঙ্ক দেখো আমাদের এখানে কত? 4,0। তাহলে ই পাশে কমা লিখছি, পাশে দিয়ে লিখছি 4,0। তারপরে হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক আমরা ক্যালকুলেশনে পেয়েছি, দেখো 4 আর 25/9, তাহলে এটা হচ্ছে 4,25/9। তারপরে হচ্ছে বি বিন্দুর স্থানাঙ্ক, তো বি বিন্দুর স্থানাঙ্ক দেখো 0,5, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,5, আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,2। এবার আমরা কি করব? না, এখানে এক্স আর ওয়াই এর মানগুলো বসি, এখানে জেড এ বসিয়ে আমরা একটা একটা করে ক্যালকুলেশন করব। তাহলে শুরুতে দেখো সি 2,0 বসাই, তাহলে জেড সমান হচ্ছে আমরা পাবো 2, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় 0। তারপরে দেখো ই হচ্ছে 4,0, তাহলে সেক্ষেত্রে জেড এর মান কত পাবো? 4+0। তাহলে একটা আমি লিখি 4+0=4। তারপরে হচ্ছে এখানে ক্ষেত্রে পি এর মান দেখো কত আছে? 4+25/9, তাহলে 4+25/9। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো, তাহলে এটা আমাদের 9 লসাগু হবে। তাহলে এটা হচ্ছে 9 4 36+25, তাহলে এটা হচ্ছে 5 আর 6 11, 2 1 3 আর 3 6, 61/9। তারপর হচ্ছে বি 0,5, তাহলে জেড সমান হচ্ছে 0+5=5। আর তারপরে দেখো ডি 0,2, তার মানে জেড সমান হচ্ছে 0+2=2। এবার যেহেতু আমাদের দেওয়া আছে যে জেড সমান এক্স প্লাস ওয়াই কে অবম করো, তাহলে এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে জেড এর অবম মান কোনটা। তো এখানে দেখো মানগুলো কত কত এসেছে, 2, 4, 61/9, 5 আর 2। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টাই হচ্ছে আমাদের সব থেকে ছোট মান, তার মানে 2 মানটাই হচ্ছে আমাদের অবম মান। কিন্তু দেখো এক্ষেত্রে আমাদের জেড এর কটা মান এসেছে বলতো? দুটো মান এসেছে। এই যে একবার আমাদের 2,0 এর জন্য আমরা পেয়েছি জেড সমান 2, আর একবার ডি বিন্দু 0,2 এর জন্য পেয়েছি জেড সমান 2। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের কি মান? এই দুটোই হচ্ছে আমাদের অবম মান। এখানে একটা অবম মান পেলাম, এবার এখানেও আমরা একটা অবম মান পেলাম। তো এই অবম মান দুটো আমরা কোন বিন্দুর জন্য পাচ্ছি? দেখো সি আর ডি বিন্দু। এবার দেখো আমাদের বাউন্ডেড রিজিয়নে আমরা সিডি, সিডি এটা হচ্ছে এই সরলরেখাটা, এখানে দেখো 2,0 আর 0,2 এই দুটো বিন্দুর জন্য আমরা জেড এর অবম মান পেয়েছি। দেখো এখানে সি 2,0 আর ডি 0,2 এই দুটো বিন্দুর জন্য আমরা দুটোর ক্ষেত্রে জেড এর অবম মান 2 পেয়েছি, সেজন্য আমরা কি বলতে পারি? না, এই সি ডি বিন্দুর দুটোর সংযোজকারী এই যে রেখাংশটা, এই রেখাংশটার উপরে যতগুলো বিন্দু অবস্থান করবে, মানে গ্রাফিক্যালি তো যদি আমরা গ্রাফিক্যালি এটাকে রিপ্রেজেন্ট করতাম, তাহলে তো এই যে এই সরলরেখাটার মধ্যে তো এখানে এখানে অসংখ্য বিন্দুগুলো পেতাম। তো বলছে এই সি আর ডি এই দুটো বিন্দুর সংযোজকারী যে রেখাংশটা, এই রেখাংশের উপরে যতগুলো বিন্দু অবস্থান করবে প্রত্যেকটা বিন্দুর জন্য আমরা কি পাবো? এক্ষেত্রে জেড এর অবম মান পাবো। অর্থাৎ সেক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটার জন্য আমাদের জেড এর মানটা কত পাবো? জেড এর মান আমাদের 2 আসবে। তো সেজন্যই আমরা কি বলতে পারবো? না, এখানে যেহেতু আমাদের দুটো বিন্দুর জন্য, এই যে সি আর ডি দুটো বিন্দুর জন্য জেড এর মান 2 এসেছে, অর্থাৎ অবম মান এসেছে,
সেজন্য আমরা বলতে পারি কি যে এই যে আমাদের প্রোগ্রাম বিধির যেটা সমস্যাটা রয়েছে, এই সমস্যাটির কি রয়েছে অসংখ্য সমাধান রয়েছে, যার মধ্যে এক্ষেত্রে আমরা কটা সমাধান পেয়েছি। একটা হচ্ছে 2,0, অর্থাৎ একবার x সমান 2 y সমান 0, আর একবার আমরা কত পাবো x সমান 0 y সমান 2। তো শুধুমাত্র এখানে 2,0 আর 0,2 এই দুটো বিন্দুর জন্য আমরা এখানে z এর মানটা, মানে z এর মানটা দেখো এখানে দুবার পেয়েছি। তো শুধু সেটা নয়, এই যে সিডি সরলরেখা রেখাংশ যেটা রয়েছে, এই রেখাংশের উপর যে সমস্ত বিন্দুগুলো রয়েছে, আমরা প্রত্যেকটা বিন্দুর জন্য কি পাবো z এর অবমান, অর্থাৎ দুই মান পাবো। তাহলে দেখো এই প্রোগ্রাম বিধিটা থেকে আমরা কি পাচ্ছি না, এই প্রবলেমটাতে আমাদের মানে অসংখ্য সমাধান রয়েছে। তো তোমরা এখানে ভাষাতে কি লিখবে যে এক্ষেত্রে জেড এর সর্বনিম্ন মান হচ্ছে 2, যেটা আমরা কোথা থেকে পেয়েছি, সি অথবা ডি বিন্দু থেকে পাওয়া যাচ্ছে। তাহলে জেড সমান 2 সরলরেখাটা হচ্ছে সিডি বাহুতে সমপাতিত হয়। সুতরাং সিডি সরলরেখার উপর যে কোনো বিন্দুতেই আমরা কি পাবো, জেড এর অবমান পাওয়া যাবে। তো সেটাই আমরা লিখেছি দেখো, যে সুতরাং সিডি সরলরেখার উপর যে কোনো বিন্দুতে জেড এর অবমান পাওয়া যাবে। যেহেতু আমাদের মানে এই সিডি সরলরেখার উপর যে কোনো বিন্দুতে যেহেতু আমরা জেড এর অবমান পাচ্ছি, সেজন্য আমরা কি বলতে পারি যে সিডি সরলরেখার উপর প্রত্যেকটা বিন্দুই হচ্ছে আমাদের এই প্রবলেমটির ক্ষেত্রে সমাধান। সেজন্য আমরা কি বলবো না, তাই এই প্রোগ্রাম বিধিতে অসংখ্য সমাধান রয়েছে এবং এক্ষেত্রে জেড এর অবমান হচ্ছে 2। তাহলে দেখো আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা কি পেয়েছি, যে এটাতে আমাদের কি আছে, অসংখ্য সমাধান রয়েছে, অর্থাৎ অসংখ্য সমাধান। সেজন্য আমরা কি বলি, এই প্রবলেমটিতে হচ্ছে আমাদের ইনফাইনাইট অপটিমাল সলিউশন। এবার যদি আমাদের এখানে একটাই মানের জন্য আমরা যদি জেড এর চরম বা অবমান পাই, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি, সেই সমস্ত প্রবলেমগুলোর ক্ষেত্রে ইউনিক অপটিমাল সলিউশন, অর্থাৎ একক সমাধান রয়েছে, ইউনিক অপটিমাল সলিউশন। তাহলে এক্ষেত্রে আমরা কি কি পেলাম, একটা হচ্ছে ইনফাইনাইট অপটিমাল সলিউশন, যখন আমাদের কি হচ্ছে অসংখ্য সমাধান পাচ্ছি, আর যখন আমরা একটাই মানে জেড এর চরম বা অবমান একটা বিন্দুর জন্য আমরা পাবো, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি না, ইউনিক অপটিমাল সলিউশন, অর্থাৎ একক সমাধান রয়েছে। দেখো এবার আমরা সংক্ষিপ্ত 10-এর অঙ্ক করব। কি দেওয়া আছে আমাদের, অবম জেড সমান 3x+y, শর্ত সাপেক্ষে 2x+y গ্রেটার ইকাল টু 14, x-y গ্রেটার ইকাল টু 4, আর দেওয়া আছে x গ্রেটার ইকাল টু 0, y গ্রেটার ইকাল টু 0। তো আমাদের এখানে কি করতে হবে, লেখচিত্রের সাহায্যে সমাধান বের করতে হবে, আর আমাদেরকে এখানে z এর অবমানটা নির্ণয় করতে হবে। তো এখানে দেখো আমাদের শুরুতে কি করতে হয় না, যে অসমীকরণগুলো রয়েছে সেই অসমীকরণগুলোকে আমাদেরকে সমীকরণের আকারে লিখতে হয়। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 2x+y = 14, তাহলে এটা আমরা পাচ্ছি 2x+y = 14, আর এখান থেকে আমরা পাবো দেখো দ্বিতীয়টা থেকে x-y = 4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, দেখো 2x/14 + y/14 এটা সমান হচ্ছে 1, তাহলে ইমপ্লাইজ দ্যাট x/7 + y/14 = 1। তার এখান থেকে আমরা পাবো দেখো x/4 - y/4 = 1। এবার যেহেতু আমাদের সরলরেখা ছেদিতাংশের এই মাঝের সাইনটা কোনো সময় মাইনাসে রাখতে নেই, সবসময় এটা আমাদেরকে প্লাস ফর্মে রাখতে হয়, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x/4 + y/-4 = 0। তাহলে দেখো এটা আমরা কি পাবো না, x/7 + y/14 = 1। এখান থেকে আমরা বলতে পারি যে যেটা x অক্ষকে 7,0 বিন্দু আর y অক্ষকে 0,14 বিন্দুতে ছেদ করে, আর x/4 + y/-4 = এটা 0 না, এটা হবে আমাদের 1, আমি প্রত্যেকটা 0 লিখে দিয়েছি, এগুলো 1 হবে। তাহলে এটা কি করে না, x অক্ষকে 4,0 বিন্দুতে আর y অক্ষকে 0,-4 বিন্দুতে ছেদ করে। এবার আমরা কি করব, সরলরেখাগুলোকে এই যে গ্রাফে আঁকবো। তো এখানে দেখো শুরুতে কত বলেছে, x অক্ষকে 7,0, তাহলে এখানে আমরা 7,0 বিন্দু নিই, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, এটা হচ্ছে আমাদের 7,0 বিন্দু, আমি এখানে বিন্দুটার নাম দিচ্ছি এ। তারপরে y অক্ষকে দেখো 0,14 বিন্দুতে ছেদ করে, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, এরকম জায়গাতে হচ্ছে আমাদের 0,14 বিন্দু, যার আমি নাম দিচ্ছি b। তাহলে এখন আমরা কি করব, a আর b বিন্দুকে যোগ করে দেব। তাহলে a বিন্দু আর এ b বিন্দু আমরা যোগ করে দিই, তাহলে এটা হচ্ছে আমাদের এ বি বি বিন্দু যোগ করে দিলাম। তাহলে এই সরলরেখাটা হচ্ছে আমাদের 2x+y = 14 সরলরেখা। তারপরটা দেখো কি বলেছে, x অক্ষকে 4,0 বিন্দু আর y অক্ষকে 0,-4 বিন্দুতে ছেদ করে, তাহলে এটা হচ্ছে 1, 2, 3, 4, এটা হচ্ছে আমাদের
4, 0 বিন্দু আমি এর নাম দিচ্ছি C তারপরে দেখো বলেছে y অক্ষকে 0, -4 তাহলে y অক্ষের মাইনাস মানে নিচের দিক হবে তাহলে 1, -2, -3, -4 এটা হচ্ছে আমাদের 0, -4 বিন্দু তাহলে এই বিন্দু নাম দিচ্ছি আমি D তাহলে এখন C বিন্দু আর D বিন্দু এই দুটোকে যোগ করে দেব তাহলে C বিন্দু আর D বিন্দু আমরা যোগ করি তাহলে এটা হচ্ছে আমাদের সরলরেখাটা তাহলে এটা হচ্ছে আমাদের কোন সরলরেখা না x - y = 4 এই সরলরেখাটা এবার দেখো আমাদের সরলরেখা আঁকা হয়ে গেছে আমরা এবার তীর চিহ্ন দেব তাহলে এখানে দেখো শুরুতেই রয়েছে কত 2x + y greater equal to 4 তাহলে আমরা 0 0 তে চেক করি তাহলে আমাদের কত রয়েছে দেখো অসমীকরণ হচ্ছে 2x + y greater equal to 4 তাহলে 0 0 তে যদি চেক করি তাহলে আমরা এখানে কত পাবো দেখো 0 2 into 0 প্লাস 0 greater equal to 4 তার মানে এখান থেকে আমরা পাচ্ছি 0 greater equal to 4 এবার 0 তো কোনো সময় 4 এর থেকে বড় হতে পারে না তার মানে এটা হচ্ছে আমাদের মিথ্যা ঘটনা তো মিথ্যা ঘটনার ক্ষেত্রে আমাদের কি হয় তীর চিহ্ন বাইরের দিকে হবে তাহলে এটা হচ্ছে আমাদের 2x + y = 4 সরলরেখা তীর চিহ্ন হচ্ছে আমাদের বাইরের দিকে অর্থাৎ তীর চিহ্নের অভিমুখ হবে আমাদের এই দিক বরাবর তাহলে আমরা দু প্রান্তে দুটো তীর চিহ্ন দিয়ে দিলাম তারপরে আসি আমাদের সরলরেখা হচ্ছে x - y greater equal to 4 তাহলে এটাতে হচ্ছে x - y greater equal to 4 সরি এটা হচ্ছে 4 তাহলে 0 0 তে চেক করছি তাহলে 0 - 0 greater equal to 4 তাহলে দ্যাট ইজ হচ্ছে 0 greater equal to 4 এবার 0 কি কোনো সময় 4 এর থেকে বড় হতে পারে এটা 0 টা 4 এর থেকে বড় হয় না তাহলে এটাও হচ্ছে আমাদের মিথ্যা ঘটনা তাহলে মিথ্যা ঘটনার জন্য আমাদের কি হবে তীর চিহ্ন বাইরের দিকে হবে অর্থাৎ এই ঘটনাটার ক্ষেত্রে তাহলে দেখো এটাও যদি মিথ্যা ঘটনা হয় তাহলে তীর চিহ্ন হবে আমাদের বাইরের দিকে তার মানে এই অভিমুখে তাহলে এই প্রান্তে একটা তীর চিহ্ন দিলাম আর আমরা এই প্রান্তে একটা তীর চিহ্ন দিয়ে দিলাম আর কি রয়েছে আমাদের দেখো x greater equal to 0 y greater equal to 0 তো x greater equal to 0 মানে সেটা এই প্রান্তকে বোঝাবে আর y greater equal to 0 মানে এই প্রান্তকে বোঝাবে তো দেখো আমাদের এখানে রিজিয়ন কোনখানটা আসছে এই সরলরেখাটার জন্য আসছে এই প্রান্তের এই দিকের অঞ্চলটা একই রকম ভাবে এই সরলরেখাটার জন্য দেখো এই দিকে রিজিয়ন মানে এই দিকে তীর চিহ্ন তার মানে এই প্রান্তটা আর এটা হচ্ছে আমাদের y greater equal to 0 এর জন্য এই প্রান্তটা আর x greater equal to 0 মানে তো এই দিকটাই বোঝাচ্ছে তার মানে এই পুরো অঞ্চলটাই তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা কোন অঞ্চলটা পাচ্ছি এই যে আমি যে অঞ্চলটা ছেদ দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল তো এখানে দেখো আমাদের একটা বিন্দুতে ছেদ করেছে একটা বিন্দু পেয়েছি এই অঞ্চলটার জন্য একটা আমরা বিন্দু পেয়েছি 7, 0 আর একটা বিন্দু হচ্ছে এই দুটো মানে দুটো সরলরেখা ছেদ বিন্দু তা ছেদ বিন্দুটার নাম দিচ্ছি আমরা P তাহলে এখন আমরা কি করব P বিন্দুটার স্থানাঙ্ক বের করব তাহলে P বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য আমাদেরকে কি করতে হবে সমাধান করতে হবে তাহলে একটা হচ্ছে 2x + y = 4 আর একটা হচ্ছে x - y = সরি 2x + y = 14 আর x - y = হচ্ছে 4 তাহলে দুটো যোগ করে দিই প্লাস y মাইনাস y ক্যান্সেল হয়ে গেল তাহলে 3x = হচ্ছে 18 অতএব x = হচ্ছে 6 আর y = আমরা কত পাবো দেখো y = পাবো আমরা আমাদের হবে x - 4 তার মানে এটা হচ্ছে 6 - 4 অর্থাৎ 2 তাহলে এই বিন্দুটা p বিন্দুতে x এর মান হচ্ছে 6 y এর মান হচ্ছে 2 তাহলে p বিন্দুর স্থানাঙ্ক আমরা পাচ্ছি 6, 2 এবার আমরা কি বের করব না এই যে আমাদের যেহেতু অবম মান নির্ণয় করতে হবে তাহলে আমরা এই ক্ষেত্রে অবম মানে যেটার অবম মান কত আছে দেখি তাহলে একদিকে হচ্ছে আমাদের প্রান্তিক বিন্দু যেগুলোর জন্য যে বিন্দুটার জন্য আমরা অঞ্চলটা পাই সেটা হচ্ছে আমাদের প্রান্তিক বিন্দু আর একদিকে হচ্ছে জেড এর মানটা আমাদের বসাতে হয় জেড সমান আছে আমাদের 3x + y তো একটা প্রান্তিক বিন্দু আমাদের এখানে কোন কোন বিন্দু দুটোর জন্য অঞ্চল পেয়েছি পি আর সি বিন্দু যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 6, 2 আর সি হচ্ছে 7, 0 তাহলে এখানে লিখলাম পি বিন্দু এটা হচ্ছে 6, 2 তাহলে 6 বসাই এখানে জেড সমান আমরা পাচ্ছি 3 × 6 + 2 তাহলে 3, 6, 18, 2 = 20 আর একটা হচ্ছে সি বিন্দু 7, 0 তাহলে এখানে সি বিন্দুর ক্ষেত্রে জেড এর মান আমরা পাবো 3 × 7 + 0 সমান হচ্ছে 21 তাহলে দেখো 20 আর 21 দুটো মান তার মধ্যে সবথেকে ছোট মান কোনটা 20টা তার মানে এটাই হচ্ছে আমাদের অবম মান
কিন্তু দেখো আমাদের এখানে রিজিয়নটা কি চলে এসেছে, রিজিয়নটা এসে গেছে আমাদের আনবাউন্ডেড। আমি কি বলেছিলাম যে যদি আমাদের আনবাউন্ডেড রিজিয়ন আসে তাহলে আমাদের এখানে কর্নার পয়েন্টের জন্য যে মানটা এসেছে এখানে জেড এর মান 20, আমরা এটা এটাই যে অঙ্কটার ক্ষেত্রে অপমান সেটা কিন্তু আমরা বলতে পারবো না। তার জন্য আমাদেরকে কি করতে হয়, একটা ইনইকুয়ালিটি তৈরি করতে হয়। ওই ইনইকুয়ালিটি আমরা কোথা থেকে পাবো, এই যে জেড এর মান কত এসেছে 3x + y, জেড এর মান আমাদের দেওয়া আছে 3x + y, যেহেতু আমাদের এটা অপমান 20 তার মানে আমাদেরকে লেস দ্যান 20 এই অসমীকরণটার দেখতে হবে অঞ্চলটা কোন দিকে পড়ছে। যদি আমাদের এই অসমীকরণ অঞ্চল আর এই যে মানে রিজিয়ন ফিজিক্যাল রিজিয়ন এই দুটো অঞ্চলের মধ্যে যদি আমাদের কোনো সাধারণ অঞ্চল না থাকে, যদি আমরা না পাই, তবে কিন্তু আমরা বলতে পারবো জেডের এই মানটা হচ্ছে অপমান। আর যদি কোনো সাধারণ অঞ্চল পেয়ে যায় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে এই মানটাই হচ্ছে জেডের অপমান। তাহলে এখান থেকে এই অসমীকরণটার অঞ্চল বের করার জন্য শুরুতে কি করবো, এটাকে সমীকরণের রূপ দেব। তাহলে এখান থেকে আমরা অতএব কি লিখতে পারি যে 3x + y = 20, তাহলে দ্যাট ইজ এটা হবে আমাদের 3x/20 + y/20 = 1, তাহলে এমপ্লাইজ দ্যাট x/20/3 + y/20 এটা সমান হচ্ছে 1। তাহলে x অক্ষকে আমাদের কত বিন্দুতে ছেদ করছে দেখো, 0, 20, 20/3, 0, এবার 20/3 মানে হচ্ছে 6 পয়েন্ট সামথিং, তাহলে এটা হচ্ছে আমাদের 7 বিন্দু, 6 পয়েন্ট সামথিং মানে এরকম জায়গাতে অবস্থান করছে। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে আমাদের 20/3, 0। তো আর একটা বিন্দু আমাদের কত এসেছে দেখো, 0, 20, তাহলে এখানটাতে যদি 14 হয় তাহলে মানে মনে করো এরকম একটা জায়গাতে আসবে আমাদের কত, 0, 20 বিন্দু। তাহলে আমরা কি করব, 0, 20 বিন্দু আর এখানে এই যে 20/3, 0 এই দুটো বিন্দুকে আমরা কি করি, এই দুটো বিন্দুকে আমরা সলিড লাইন দিয়ে রিপ্রেজেন্ট করি না, আমরা সবসময় এটাকে ডটেড লাইন দিয়ে দেখাই। তাহলে এই ডটেড লাইনটা আমরা এবার টানি, একটা হচ্ছে এই বিন্দু আর একটা হচ্ছে এই বিন্দু। তাহলে এটা যদি আমরা ডটেড লাইন দিয়ে দেখাই তাহলে দেখো আমাদের লাইনটা কিরকম আসছে, এই যে এটা হচ্ছে আমাদের ডটেড লাইন, তাহলে এটা হচ্ছে আমাদের এই যে কোন অসমীকরণটা না, এই যে 3x + y = 20 ওটা হচ্ছে ডটেড লাইনটা। এবার এখানে বলেছে দেখো লেস দ্যান 20, তাহলে এটার অঞ্চলের জন্য আমরা কি করব, 0, 0 তে চেক করি। তাহলে এটা 0, 0 তে যদি চেক করি তাহলে 3×0+0<20, দ্যাট ইজ হচ্ছে 0<20, তাহলে 0 তো কি 20 থেকে ছোট, তার মানে ঘটনাটা হচ্ছে সত্য ঘটনা। তাহলে ডটেড লাইনের অঞ্চলটা আমাদের কোন দিকে পড়ছে, এই যে ডটেড লাইন 0<20, 0 তো 20 থেকে ছোট সত্য ঘটনা, তার মানে ডটেড লাইনের অঞ্চল হচ্ছে আমাদের মূল বিন্দুর দিকে, অর্থাৎ এই রকম বরাবর হচ্ছে ডটেড অঞ্চলের লাইনটা। তো দেখো এইটা হচ্ছে ডটেড অঞ্চলের লাইন, যদি আমরা এই অঞ্চলটাকে, এটা একটা অঞ্চল আর এইটা হচ্ছে আমাদের সমাধান অঞ্চল, কার্যকর সমাধান অঞ্চল পেয়েছিলাম আমরা এই আনবাউন্ডেড পোর্শনটা, আর ডটেড লাইনের রিজিয়ন হচ্ছে এই দিকটা। তাহলে দেখো এই দুটো অঞ্চলের মধ্যে কি কোনো কোনো সাধারণ অঞ্চল নেই, কোনো কমন পয়েন্টও নেই, আবার কোনো সাধারণ অঞ্চলও নেই, কারণ এটা হচ্ছে এই প্রান্তে আর এটা হচ্ছে এই প্রান্তে। তাহলে আমরা কি বলতে পারবো, যেহেতু কোনো কমন পয়েন্ট পাইনি সেজন্য আমরা কি বলতে পারি না, এক্ষেত্রে আমাদের জেড এর অপমান হচ্ছে 20, আর সেটা আমরা কোন পয়েন্টের জন্য পেয়েছি না, 6,2 পয়েন্টের জন্য পেয়েছি। তাহলে এখানে 6,2 পয়েন্টটাই হচ্ছে আমাদের এখানে অপটিমাল সলিউশন। তাহলে দেখো তোমরা এখানে ভাষাটা কি লিখবে, যেহেতু 3x + y < 20 এই অসমীকরণের অঞ্চল এবং আমাদের যেটা কার্যকর সমাধান অঞ্চল এই যে এই পোর্শনটা, এই দুটো অঞ্চলের মধ্যে কি না কোনো কমন পয়েন্ট নেই, তাই জেড এর অপমান হবে 20, সেজন্য আমরা কি পাচ্ছি না, জেড এর অপমান পাচ্ছি এবং জেড এর অপমানটা হচ্ছে 20। আর আমরা কোন পয়েন্টের জন্য আমরা পেয়েছি মানে জেড এর অপমানটা পেয়েছি আমরা, এই যে P6,2 পয়েন্টের জন্য। তাহলে আমরা এখানে কি বলতে পারি, এই যে এক্স এর মান 6 আর ওয়াই এর মান হচ্ছে 2, এটাই হচ্ছে আমাদের অপটিমাল সলিউশন অর্থাৎ প্রান্তিক সমাধান। এবং প্রান্তিক সমাধান কত হবে এখানে, এক্স এর মান হবে 6 আর ওয়াই এর মান হবে 2। তাহলে এক্ষেত্রে আমাদের আমরা এখানে কি পেয়েছি না, প্রান্তিক সমাধানও আমরা পেয়েছি। তো তোমরা সবসময় মানে যখনই তোমাদের এরকম আনবাউন্ডেড রিজিয়ন আসবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু তোমাদের যে অবজেক্টিভ ফাংশনটা দেওয়া থাকবে সেখান থেকে তোমরা কিন্তু এই যে একটা ইনইকুয়ালিটি তৈরি করবে, যে সেখানে কিন্তু এই যে আমি যে অঞ্চলটা টেনেছি যে ইনইকুয়ালিটির জন্য যে অঞ্চলটা, তোমরা যে রেখাংশটা করবে এটা কিন্তু আমাদের সলিড লাইন হবে না, এটা কিন্তু আমাদের ডটেড লাইন দিয়ে সবসময় দেখাতে হয়। তো তোমরা কিন্তু এটা অবশ্যই দেখাবে।
তাহলে দেখো আমরা যখন গ্রাফিক্যালি সলিউশন বের করছি এলপিপি প্রবলেম গুলোর, তো সেক্ষেত্রে আমরা দেখো টোটাল চার ধরনের অঙ্ক মানে সলিউশন করলাম। একটা হচ্ছে যদি আমাদের আনবাউন্ডেড রিজিয়ন আসে তাহলে সেক্ষেত্রে দেখো আমাদেরকে একটা করে কেস নিতে হয়, আর একটা হচ্ছে আমরা আর এক ধরনের মান পেয়েছি যেখানে কিন্তু আমরা কোনো ফিজিবল রিজিয়ন পাইনি, অর্থাৎ যেক্ষেত্রে আমাদের কিন্তু কোনো সমাধান ছিল না। আর একটা হচ্ছে আমরা বাউন্ডেড এরিয়াতে যখন পাই তখন কিছু কিছু জায়গাতে আমাদের দেখবে ইউনিক সলিউশন পাই, অর্থাৎ একক সমাধান পেয়েছি। আর আজকে আমি তোমাদের আর একটা অঙ্ক করেছি, সেখানে আমরা কি পেয়েছি, কি পেয়েছিলাম না ইনফাইনাইট না ইনফাইনাইট অপটিমাল সলিউশন, অর্থাৎ অসংখ্য সমাধান। তাহলে এই টোটাল পাঁচ ধরনের অঙ্ক তোমাদের এই চ্যাপ্টারটাতে রয়েছে। তাহলে লেখচিত্র থেকে যখন তোমরা সমাধান বের করবে তোমাদের এই টোটাল পাঁচটা কেসের উপরে অঙ্কগুলো করতে হবে, যখন যেরকম কেস আসবে তখন তোমরা সেইভাবে আনসার লিখবে।